আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ইলিশ মাছ তরকারি শেয়ার করব। তো ঝাল ভুনা করব। তো ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। এখন হলুদ দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে মাছগুলি ভেজে নিতে হবে। তো মাছগুলি কিন্তু হলুদ লবণ মাখা হয়ে গেছে, আমি চুলা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আগেই তেলও গরম করতে দিয়েছি। এখন মাছগুলি দিয়ে দিব। মাছগুলি উল্টিয়ে নিয়েছি, তো মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিব এখন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলি একটু ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম এক চামচ, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেড় চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন সবগুলি মশলা একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি টমেটোগুলি দিয়ে দিব। কাঁচামরিচগুলি দিয়ে দিব। তো টমেটোগুলি হালকা একটু কষিয়ে নিতে হবে, একদম গালিয়ে ফেলব না, হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তো টমেটোগুলি কিন্তু কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলি। তো তরকারিটা কিন্তু বড় কেসে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। তো তরকারির পানি কিন্তু একদম শুকে গেছে, তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন, একটু আলতো করে নাড়াচাড়া করে নেব। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। একটু কাঁচামরিচ দিয়ে দিব। মানে রাগ দিয়ে কাঁচামরিচ দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করতে হবে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, পানি কিন্তু নেই, এগুলি সব তেল। তো এখন চুলাটা অফ করে দিব।
তো দেখুন ইলিশ মাছ ভুনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝাল ভুনাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো কত ঝটপটে ইলিশ মাছের ঝাল ভুনাটা করে ফেললাম। তো এইভাবে করে ইলিশ মাছের ঝাল ভুনা করে খাবেন। আর এখন শীতকালে কিন্তু অনেক তাজা তাজা টমেটো তারপর ধনিয়া পাতা পাওয়া যায়, তো এইভাবে করে ইলিশ মাছ ভুনা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।